না। তিনি প্রশ্ন লিখেছিলেন, বাসায় কোরআন তেলাওয়াত চালিয়ে রেখে কোনো কাজ করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, কোরআন তেলাওয়াত যেহেতু আল্লাহ রাব্বুল আলমিনের কালাম, অতএব সম্মানের সাথে কোরআন তেলাওয়াত চালানোর পরে এটাকে মনোযোগ দিয়ে শ্রবণ করা, এটাই হলো আদব। তবে যদি খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো কাজে আপনি লেগে থাকেন, এমত অবস্থায় যদি বাসায় অন্য কেউ কোরআন তেলাওয়াত চালায়, অথবা আপনি শুনতেছিলেন কোনো কাজে চলে গেছেন, এক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। তবে ইচ্ছাকৃতভাবে আপনি সারাদিন কোরআন তেলাওয়াত চালিয়ে রাখলেন আর আপনি দুনিয়াবি অন্য অন্য কাজ করলেন, কোরআন তেলাওয়াতের দিকে কোনো খেয়ালই দিলেন না, তাহলে এটা হয় বোধহয় কোরআন তেলাওয়াতের প্রতি একটু অবজ্ঞা করা হয়। এই জন্য যখন কোরআন তেলাওয়াত চালাবেন তখন একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, যদিও আপনি অন্য অন্য কাজে ব্যস্ত আছেন। এরপরে 139 নম্বর প্রশ্ন, মাদারীপুর থেকে লিখেছিলেন সুফিয়ান মোল্লা। তিনি প্রশ্ন লিখেছিলেন, আইপিএল খেলায় বাজি ধরা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, শুধু আইপিএল না, যে কোনো খেলায় বা যে কোনো কাজে বাজি ধরা ইসলামে জায়েজ নেই। বাজি ধরাটাই হারাম, এটা জুয়া, এটা জুয়ার অন্তর্ভুক্ত, অতএব এটা হারাম, সম্পূর্ণ হারাম। এরপর 140 নম্বর প্রশ্ন, বরিশাল থেকে লিখেছিলেন মোশাররফ হোসেন। তিনি প্রশ্ন লিখেছিলেন, বিড়ি সিগারেট খাওয়া হারাম নাকি মাকরু? এই প্রশ্নের উত্তর হলো, বিড়ি সিগারেট খাওয়া হারাম, ডাইরেক্ট হারাম, মাকরু নয়। বিড়ি সিগারেট খাওয়া বা মদপান ধূমপান করা সরাসরি হারাম, এখানে বিন্দুমাত্র উপকার নেই। কাজেই বিড়ি সিগারেট অবশ্যই পরিত্যাজ্য এবং এটা হারাম কাজ, এটা ইসলামে কখনোই বৈধ নয় বা কখনোই খারাপ বা মাকরু পর্যায়ে নয়, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ পরিত্যাজ্য বিষয়। অতএব এটাকে মাকরু না বলে আমরা সরাসরি হারাম বলছি।